রিভিউ শুরুতেই একটা লাইন না বলে আমি থাকতে পারছি না। না থাকতো ওপেনহাইমার, না হতো জাপান, না হেরে যেত আমাদের নেতাজি। তো প্রত্যেকটি একটা লিঙ্কের মধ্যে বাধা, কিন্তু ওপেনহাইমার নিয়ে কথা বলতে গেলে আমাকে চলে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই প্রেক্ষাপটে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানির বীভৎসতা প্রচণ্ড আকার ধারণ করলো এবং জার্মানি যখন ইউরোপের দেশগুলোকে আস্তে আস্তে দখল করে তাদেরকে ধ্বংস করা শুরু করলো নাৎসি বাহিনী, অর্থাৎ হিটলারের নাৎসি বাহিনী, তখন আমেরিকান সায়েন্টিস্টরা নিজেদের মধ্যে আলোচনায় করে এটা ধরতে পারছিল যে হিটলারের সায়েন্টিস্টরা তলে তলে হয়তো পরমাণু বোমা তৈরি করে ফেলবে। সেই জায়গা থেকেই তারা তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতির কাছে একটি আবেদন জমা করে এবং যে আবেদনের ফলে তারা জানায় যে জার্মানি পরমাণু বোমা তৈরি করার আগে আমাদেরকে পরমাণু বোমা তৈরি করতে হবে। তো ওপেনহাইমার হচ্ছে সেই মূল প্রধান বিজ্ঞানী যিনি এই পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন এবং যে প্রজেক্টের নাম ছিল বিখ্যাত ম্যানহাটন প্রজেক্ট। তো সেই প্রজেক্টের ওপরই ক্রিস্টোফার নোলানের এই সিনেমা ওপেনহাইমার। এই ওপেনহাইমারের আবার একটা আলাদা কাহিনী রয়েছে, কারণ এটি একটি নোভেল ছিল। এই নোভেলটি পুলিৎজারের বেস্ট নোভেল পাওয়া, বেস্ট পুরস্কার পাওয়া নোভেল, যার নাম ছিল দ্য আমেরিকান প্রমিথিউস। এই প্রমিথিউসকে, এই প্রমিথিউসের আবার একটা কাহিনী আছে। গ্রিক গড হচ্ছে প্রমিথিউস। এই প্রমিথিউসের প্রেক্ষাপট যারা জানেন তারা জানেন যে তিনি কিভাবে অগ্নিকে জন্ম দিয়েছিল এবং ঠিক সেরকমভাবে ওপেনহাইমার মানুষের হাতে তুলে দিয়েছিল মানুষকে নিজেকে ধ্বংস করার সব থেকে বড় হাতিয়ার পরমাণু বোম। এবং যে জুলাই মাস, এই জুলাই মাসে 1945 সালের যেই জুলাই মাসেই ওপেনহাইমার আবিষ্কার করেছিল পরমাণু বোমা এবং তার টিম আর কি, তো সবাই মিলে পরমাণু বোমা আবিষ্কার করেছিল এবং তার অ্যাপ্লিকেশন করেছিল আমেরিকা আগস্ট মাস 1945 সালে হিরোশিমা নাগাসাকির ওপর। কিন্তু ওপেনহাইমারের মনস্তত্ত্বের ওপর কি গেছিল সেই সময়টা, তো সেই কাহিনী নিয়ে ক্রিস্টোফার নোলান আর মার্ফি দুজনের কম্বিনেশনে তৈরি হলো ওপেনহাইমার। ক্রিস্টোফার নোলান বরাবরই খুব সুন্দর মানুষের ভেতরের সেলফ রিগ্রেটকে দেখাতে পছন্দ করে, মানুষের ভেতরের সেলফ জাজমেন্ট। ক্রিস্টোফার নোলানের সিনেমাতে প্রত্যেকটা চরিত্র যেন নিজেই নিজের বিচারক, দর্শক বিচার করার আগেই সে নিজেকে নিজে বিচার করা শুরু করে। তো ওপেনহাইমারকে যদি আপনি শুধুমাত্র একটা যুদ্ধের সিনেমা হিসেবে দেখতে যান তাহলে সেখানে আপনি ঠকবেন, কারণ এটা ক্রিস্টোফার নোলানের ছবি এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে যে ভদ্রলোক তার নাম কিন্তু মার্ফি। তো এক্স্যাক্টলি সেই যে চোখের শীতলতা, সেই যে অভিব্যক্তি, সেই যে ভেতরের যন্ত্রণা, সেই যে একদিকে শত্রুকে ধ্বংস করে দেওয়ার একটা মানে দেশভক্তের একটা আকুলতা, তার সাথে সাথে এটাও তার ভাবনা চিন্তার মধ্যে থাকা যে আমি মানুষের হাতে মানুষকেই ধ্বংস করার বা সভ্যতাকে ধ্বংস করার সব থেকে ভয়ঙ্কর হাতিয়ারটা তুলে দিচ্ছে। তো ওপেনহাইমার সিনেমাটি চলছে, যারা সিনেমা হলে দেখতে পছন্দ করেন, অ্যাকচুয়ালি এই সিনেমাটা সিনেমা হলে দেখাটাই উচিত, কারণ অসম্ভব ভালো এডিটিং, অসম্ভব ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর, অসম্ভব নিখুঁত একটা মেকিং। কারণ সেই যে বললাম ডিরেক্টরের নাম ক্রিস্টোফার নোলান, তো সেখানে দাঁড়িয়ে কোনো জাজমেন্ট বা কোনো রিভিউ করার ক্ষমতা এখনও অবধি আমার কেন আপামর পৃথিবীর কোনো রিভিউয়ারের হয়নি, কারণ ক্রিস্টোফার নোলানকে রিভিউ করার ক্ষমতা সবার হয়নি এখনো। ক্রিস্টোফার নোলানকে রিভিউ হয়তো নিজেই করতে পারেন, উনি নিজেই করতে পারেন। তো এক্স্যাক্টলি ওপেনহাইমারের সিনেমা দেখতে যাওয়ার আগে একটু ইতিহাস ঘেঁটে যাওয়া অবশ্যই দরকার, এটা বারবার প্রত্যেকটা দর্শকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, কারণ কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওপেনহাইমার এই স্টেপগুলো নিয়েছিল সেগুলো আপনি সিনেমায় যখন দেখবেন ইতিহাস না পড়ে গিয়ে তখন কি আপনি খেয়ে হারিয়ে ফেলবেন। আর অবশ্যই যদি নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক পড়া থাকে
তাহলে অন্তত কিছুটা আন্দাজ করতে পারবেন, কিন্তু উইদাউট হিস্ট্রি আপনি এই সিনেমাটা ধরতে পারবেন না বা এই সিনেমার পালসটা ধরতে পারবেন না। এরপরেও পরমাণু বোমা নিয়ে আরও অনেক ইতিহাস আছে যেগুলো ওপেনহাইমারের সিনেমার বাইরে, সেগুলো কিন্তু যেমন কিভাবে রাশিয়া পেয়েছিল পরমাণু বোমার ফর্মুলা সেটাও একটা বিরাট কাহিনীর জায়গা। কিন্তু ওপেনহাইমারের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু 2023 সালে জাজমেন্ট করতে গেলে আপনাকে 1945 সালের সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিচার করতে হবে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর প্রেক্ষাপট, সেই সময় আমরা পরাধীন ছিলাম, ব্রিটিশরা কিন্তু আমাদের স্বাধীনতা দেয়নি, আর জাপানকে সামনে রেখেই কিন্তু আমাদের নেতাজি তিনি কিন্তু এগিয়েছিলেন। তো ওপেনহাইমারের তৈরি করা মারণ অস্ত্র আমেরিকা যখন হিরোশিমা এবং নাগাসাকিতে পরপর 3 দিনের মধ্যে ফেলে দিল, তারপরেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এবং জাপানের মেরুদণ্ড ভেঙে গেল এবং নেতাজির মেরুদণ্ড ভেঙে গেল এবং আজাদহীন বাহিনীর মেরুদণ্ডও ভেঙে গেল। আজকে যদি ওপেনহাইমার পরমাণু বোমা আবিষ্কার না করতেন, তাহলে কিন্তু যুদ্ধের প্রেক্ষাপটই আলাদা হতো। হয়তো জাপান জিতে যেত মিত্রবাহিনীর ওপর এবং নেতাজি হয়তো ব্রিটিশদেরকে পদানত করে আজাদহীন বাহিনী নিয়ে ভারতে আসতে পারত। তো এগুলো হয়তো হতে পারত বা হতো, এইসব না বিচার করে ইতিহাসে যেটা ঘটে গেছে সেটা নিয়েই এই কাহিনী। কাহিনীটা দেখুন, সিনেমাটা অবশ্যই প্রত্যেকের দেখার দরকার আছে, প্রত্যেক ভারতবাসীর দেখার দরকার আছে, প্রত্যেকটা মানুষের দেখার দরকার আছে। কারণ যে পরমাণু হাতিয়ার নিয়ে সারা পৃথিবীতে এখন প্রত্যেকটা দেশ, শক্তিশালী দেশ, তারা একে অপরকে থ্রেট করে বা ভয় দেখায়, তারা কোন অস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তার আবিষ্কারক কে ছিল সেটা জানাটা সর্বাগ্রে প্রয়োজন। তো রিভিউ আরও অনেক বাড়ত, কারণ 3 ঘন্টার সিনেমা, পুঙ্খানুপুঙ্খ যদি আমি এখানে বলতে শুরু করি তাহলে 3 ঘন্টার বায়োগ্রাফিক্যাল সিনেমার এখানেই ভিডিও দাঁড়িয়ে হতো প্রায় অনেক, মানে অনেকটাই, কিন্তু আমি সেখানে এতটা বলার দরকার মনে করছি না। তো স্পয়লার আমি কখনো দিই না, শুধু এইটুকুনি জানুন এখানে এই গল্পে স্পয়লার দেওয়ার কোনো জায়গা নেই, কারণ যারা ইতিহাসটা জানে তারা জানে। আর এক্সট্রা ফিচার্স বলতে এই ব্যক্তি সত্তার দ্বন্দ্ব, সেলফ রিগ্রেট এবং নিজের ভেতরের একটা যন্ত্রণা, যেটা মার্ফি অসাধারণভাবে প্রেজেন্ট করেছে নিজের অভিনয়ের মাধ্যমে। এবং অবশ্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পরিচালকের নাম ক্রিস্টোফার নোলান। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন, লাগাতার রিভিউ ভিডিও নিয়ে আসছি, এছাড়াও আমার অন্যান্য চ্যানেলগুলোর সাথেও জুড়ে থাকুন, সেই চ্যানেলে সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি পাবেন এবং দেখতে থাকুন আমার কাজগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।